নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপমায় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল একুশে মে দু হাজার চব্বিশ মঙ্গলবার কালকের রাশিফল এটা অর্থাৎ আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করবো বা করার চেষ্টা করব প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন কালকে মঙ্গলবার কালকে হনুমানজিকে ডাকারবার কিন্তু আগামীকালকের দিন একুশে মে চিত্রা নক্ষত্র ব্যতিপাত যোগ হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি এটা জেনে রাখুন কালকে ভগবান নৃসিংহ প্রহ্লাদের ডাকে ভগবান নারায়ণ সাড়া দিয়েছিলেন হিরণ্যপশিগরুকে বধ করার জন্য আবির্ভাব দিন বলা হয় বা আবির্ভাব তিথি বলা হয় তো ভীষণ ভালো একটা দিন এবং শত্রু দমন বা ইত্যাদির জন্য অনেক সময় ক্রিয়া করা হয় বা এগুলো আছে কিছু ব্যাপার রয়েছে তো যাই হোক কালকের আলোচনাটা চলুন শুরু করি বা করা যাক কালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন সকাল সাতটা সাঁত্রিশ থেকে আটটা চোদ্দ যাত্রার জন্য একটু দেখে ব্যবহার করবেন যাত্রার জন্য একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন ব্লু অ্যাভয়েড করবেন এবার দেখুন অনেক সময় হয় কি ধরুন বাড়িতে হয়তো একটা নীল রঙের কোনো একটা মহিলা হয়তো চুড়িদার পরে রয়েছেন এতে প্রবলেম নেই কিন্তু ওই একটু কাজে যাচ্ছেন এটা একটু মেনটেন করলে ভালো হয় অ্যাকচুয়ালি এটা বলার সাইনিং কন্ট্রাক্ট বড়ো ডিল বড় ট্রানজাকশান বড় ইনভেস্টমেন্ট আগামীকালকের দিনে চেষ্টা করবেন বিকেল চারটে তেরো মিনিট থেকে চারটে ছাপ্পান্ন এই টাইমটাকে একটু দেখে বা বড়ো কথাবার্তাগুলো এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করার আমার মনে হয় তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন তো আগামীকালকের দিনে যে যে ফিল্ড বা যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে ভালো ফল পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন সেটা একটু বলি তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি সেটা ঢুকবো কালকে মাস্টারমশাইরা কালকে দিদিমণিরা কালকে হেলথের মানুষজনগুলো যারা হেলথের কাজ করেন তারা চাপে থাকছেন ফুড আইটেমগুলো চাপে থাকছে যারা ফুড বা খাদ্যদ্রব্য নিয়ে ব্যবসা করেন যারা প্রোমোটারির সঙ্গে যুক্ত যারা কনস্ট্রাকশন বিজনেস যারা মিস্ত্রি বাবু কিছুটা গাড়ি মেকানিক্স এই ব্যাপারগুলো কিন্তু বেটার হচ্ছে লিকুইড জল ভালোর দিকে যাচ্ছে যারা লিকুইড বা যে কোনো জল বা এগুলো নিয়ে কাজ করেন ভালো লটারি ফটারিগুলো ভালো হচ্ছে মেকআপ খুব একটা ভালো হচ্ছে না মেকআপ স্যালুন পার্লার ভালো হচ্ছে না ক্রিয়েটিভ ফিল্ডের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন কমিশনের কাজকর্ম বা কমিশন সেলস এই এই জায়গাটা কিন্তু কালকের দিনে বেটার হচ্ছে আগামী আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা ট্যুর করছেন বা ট্রাভেল করছেন ভালোর দিকে যাবে যারা মাটি সংক্রান্ত ব্যবসা করেন মাটি থেকে পাওয়া যায় বা মাটি নিয়ে চাষবাস এটা ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল দিতে পারে তো এই মোটামুটি একটা দিক যাচ্ছে তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি মেস থেকে মিন রাশির ফল বা মেস থেকে মিন রাশির মানুষরা আগামীকালকে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন বাইরে আছে প্রচুর কুকুর ডাকছে ওই হচ্ছে কি চারিদিকের আমের সময় তো বহু মানুষ আম কুড়োয় আম পরে কুড়োনোর ব্যাপার থাকে বহুজন চেনা যেন পরিচিত আশেপাশের লোকজন আর কি তো ওই কুকুরগুলো বাড়ির যেগুলো আছে চেঁচাতে থাকে আর কি তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক মেষ থেকে মীন রাশি কি হবে বা কি হতে পারে শুরু করছি মেষ দিয়ে শুরু করব। আপনি যদি মেষের মানুষ হন বা মেষের জাতক জাতিকা হন আপনাকে দিয়ে বা আপনাদেরকে দিয়ে শুরু করছি মেষ কালকে হলুদ ব্যবহার করছেন কালকে মেষ রাশি হলুদ ব্যবহার করছেন একটা বারো থেকে দুটো একান্ন টাইমটি দেখে ব্যবহার করবেন দুপুরবেলা একটা বারো থেকে দুটো একান্ন সময় দেখে ব্যবহার করবেন আটটা চল্লিশ থেকে বারোটা দশ বেস্ট টাইম ব্যবহার করার জন্য বেস্ট যদি বেস্টটা বলি বেস্ট টাইম আটটা চল্লিশ থেকে বারোটা দশ সেরা সময় দেখুন মেসের জাতক বা জাতিকা বা মেসের মানুষ যখন আপনি হচ্ছেন কালকের দিনে নয় সংখ্যার ব্যবহার করবেন নাম্বার নাইন বা নয় সংখ্যার ইউজ করবেন বা নয় সংখ্যার ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে মেসের শরীর ভালো এবং মেসের ফ্যামিলি বা পরিবারের মানুষগুলো শরীরও ভালোই চলছে টাকার চাপ কিন্তু ভালো রকমভাবে ভোগাবে এবং বাজে খরচা ফালতু খরচা কোনো না কোনোভাবে হচ্ছে তো বন্ধুরা আপনি মেসের মানুষ হলে এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে ট্রাভেল করা বা ট্যুর করা এটা কিন্তু আপনাকে পজিটিভ বা পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারে কালকের দিনে কর্মক্ষেত্রে প্রবলেমগুলোকে অ্যাভয়েড করতে হবে সমস্যা জটিল খুব মানে প্রবলেমের কাজ বা প্রবলেমের জিনিসপত্র এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে গথে থাকতে হবে নর্মাল চলতে হবে এটা কিন্তু বুঝবেন কালকের দিনে চাপ বাড়া শত্রু বাড়া এবং কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে ঝঞ্ঝাট বা প্রেসার বা চাপ এই এই জায়গাটা লক্ষণীয় বা লক্ষ্য করা যায় আপনি মেসের মানুষ বা আপনি মেসের জাতক জাতিকা হলে জায়গাটিকে খেয়াল রাখবেন ভাগ্য সাপোর্ট করছে না গড়পর্তা ইনক্লুডিং বিজনেস এটাও আপনাকে কালকে মার খাওয়াবে মার খাওয়াবে মানে পেটানো নয় মার খাওয়ানো মানে হচ্ছে খুব একটা ভালো চলছে না এটা বলতে চাইছি এটা লক্ষ্য রাখবেন দাম্পত্য জীবন স্টেবেল থাকছে প্রেম ভালোবাসায় সাফল্য রয়েছে কালকে গুরুজন বা এজেরদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় আপনি হাউসওয়াইফ হলেও ব্যাপারটিকে নজর রাখবেন বা খেয়াল রাখবেন ভাই বোন জুনিয়র বাচ্চাগুলোর সাথে সম্পর্ক ঠিকঠাক বন্ধুরা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না সো বন্ধুত্ব থেকে একটু দেখে চলতে হচ্ছে বিদ্যা এবং লিগাল যথেষ্ট স্টেবেল তো কালকে আপনি যে কোনো কাজই করছেন খুব রিস্ক না নিয়ে সতর্ক বা সাবধানী হয়ে চলা উচিত সতর্কতা অবলম্বন করা উচিত অশ্বিনী মেষ রাশি প্রবলেমে জড়িয়ে যেতে পারেন ভরণী নক্ষত্র মেষ রাশি আগামীকালকের দিনে সহজলভ্য ইজিলি অ্যাক্সেসেবল কোনো কিছু হবে না কৃত্তিকা মেষ রাশি হলে আগামীকালকের দিনে মানসিক দ্বিধা বা গন্ধ ভীষণ মাত্রায় বেড়ে যেতে পারে কনফিউজড বা কনফিউশান বেড়ে যেতে পারে নেক্সট রাশি বৃষ রাশি বৃষর ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো ছাই এবং সাদা বিশর ক্ষেত্রে কালকের দিনে আট এবং কালকের দিনে টাকাটা বেটার নটা থেকে বারোটা পনেরো শুভ বলতে পারি কিন্তু কালকের দিনে একটা থেকে তিনটে দশ দেখে ব্যবহার করছেন বৃষ কালকের দিনে শরীর ভালো যাচ্ছে এবং আমি আশা করতে পারি আপনার পরিবার বা পরিবারের যারা মানুষগুলো রয়েছেন তারাও কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন ইনভেস্টমেন্ট চলতে পারে ট্রাভেল কিন্তু কালকের দিনে ভোগাবে এবং রাস্তাঘাটে যেটা দু ঘন্টা লাগে সেটা চার ঘন্টা লাগবে এরকম একটা ব্যাপার আটকে যাওয়া এটা হচ্ছে কালকের দিনে খুব ধীর গতিতে কাজ করুন স্লপ থাকুন দেখে শুনে চলুন বুঝে শুনে চলুন আপনি ব্রীষর মানুষ হলে আপনি গ্রিপের বা জোনের কাজগুলো করবেন যে এটা আমার জোন এটা আমার এরিয়া বা জন এই জায়গাটায় থাকাটা উচিত হবে আপনি যখন ভীষণ মানুষ কালকের দিনে রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করতে হবে এবং রিস্ক টেকিং ব্যাপারগুলোকে দেখে শুনে চলতে হচ্ছে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলবেন বুঝে শুনে আর্গুমেন্টের দিন নয় কোনো মিটিং বা কোনো প্রেজেন্টেশন থাকলে সাবধানেই চলা উচিত কালকের দিন ব্যবসা ভালো হচ্ছে বিজনেসকে বেটার করা যায় এবং বিজনেস চালানো যায় ভালোভাবে দাম্পত্য সুখে বাধা প্রেমে সাফল্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততা বৃদ্ধি গুরুজনদের সাথে সম্পর্ক ভালো সন্তান সুখ ভালো বিদ্যায় গণ্ডগোল রয়েছে পড়াশোনায় মনোযোগের অভাব ডিস ডিস্ট্র্যাকশান বা নেগেটিভিটি আইন আদালত কোর্টকাছারি ঠিকঠাক হাউস ওয়াইফ হলে বেটার রেজাল্ট পাচ্ছেন সকলকে নিয়ে চলা সকলের সাথে চলা বা এই ব্যাপারগুলো বেটার হচ্ছে বেটার যাচ্ছে বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব বেশি জনকে ইনভলভ করবেন না আপনার জীবনে চলার পথে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধোকা খেতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ আগামীকালকে আমি বলবো অনেক বেশি রিসার্চ করে কাজ করাটা বেটার হবে যে কোনো কাজে অনেক বেশি খাঁজ নিয়ে রিসার্চ করে বা এগুলো বেটার রেজাল্ট দেবে নেক্সট রাশি হচ্ছে মিথুন এক লাল অবশ্যই কালকের দিনে হনুমানজি আমরা প্রত্যেকে ডাকবো আটটা দশ থেকে পৌনে একটা বেস্ট টাইম একটা একুশ থেকে দুটো ছাপ্পান্ন দেখে ব্যবহার করছেন মিথুন একটা একুশ মানে একটা পনেরো থেকে ধরতে পারেন তিনটে দুটো ছাপ্পান্ন মানে তিনটে এই টাইমটাকে দেখে ব্যবহার করছেন কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিন চাপ নেবেন চাপ নেবেন এবং চাপটাকে আরও বেশি করে ডিস্ট্রিবিউট করুন লোকজনদেরকে কালকের দিনে গ্রিপে রাখা পজিটিভিটির জায়গায় এগিয়ে চলা ইনভেস্ট করা যে কোনো নেগেটিভিটিকে জয় করা যে কোনো প্রবলেমকে সলভ করা আমি দেখছি হ্যাঁ এবার দেখুন দেখুন আমি যখন দেখব বলছি আমি দেখতে গেলে তো আমার চাপ পড়বে এটা তো হবে তো এই চাপটাকে জয় করতে হবে কালকের দিন আপনি বেটার রেজাল্ট পাবেন ইভেন ইভেন বিজনেস করা বিজনেস সামলানো বিজনেস চালানো এক্সপেক্টেড পজিটিভ ভালো কালকের দিনে সো একটা ভালো দিন কথা বলবেন প্রবলেম সলভ করতে পারেন এবং যে কোনো কারুর সাথে যে কোনো বিষয় নিয়ে কোনো জায়গায় আলোচনা করা যায় বন্ধুত্ব বাড়ানো যায় কন্ট্যাক্ট ফিল করা যায় সো এবং আপনি হাউসওয়াইফ হলেও সামগ্রিকভাবে জায়গাগুলোকে কিন্তু পজিটিভ করা পজিটিভ চলানো বা পজিটিভ দিকে যাচ্ছে হেলথগুলো ভালো হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে ইনভেস্টমেন্ট চলতে পারে দাম্পত্য জীবন ঠিকঠাক জ্ঞাতি শত্রুতা বাড়বে পারিবারিক জেলাসিগুলো বাড়বে যদিও বাবা মার সাপোর্ট রয়েছে এবং আপনি হাউসওয়াইফ হলেও বেটার রেজাল্ট পাচ্ছেন কিন্তু আপনাকে আটকানো হবে বা আটকানোর চেষ্টা করা হবে সন্তান সুখে সাফল্য সন্তানের সাথে সম্পর্ক ভালো লিগাল যথেষ্ট বেটার বিদ্যা অ্যাভারেজ চলছে বিদ্যা আরেকটু দেখলে আরেকটু বুঝলে আরেকটু ভালো হয় মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সলভ করার জন্য মানে প্রবলেম ফেস করার জন্য রেডি থাকুন তাতেই সলভ হবে পুনর্সু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগেল সর্বক্ষেত্রে থাকছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই নেক্সট রাশি কর্কট কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে বা কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে একদম লাইট কালারগুলোতে থাকবেন কালকের দিনে চার ব্যবহার করছেন কালকের দিনে হনুমানজিকে ডাকছেন আটটা পঁচিশ এখান থেকে বারোটা শুভ সময় একটা দশ থেকেই ধরুন তিনটে খুব সাবধানে কালকের দিনে চলবেন বা অনেকটা দেখে কালকের দিনে চলবেন আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা হচ্ছেন কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সবচেয়ে বড় প্রবলেমের নাম হেলথ শরীর কোনো না ভাবে ভোগাবে ইনক্লুডিং ফ্যামিলি এনার্জি লস হওয়া ইচ্ছার অভাব ঘাটতি পজিটিভ এনার্জি নষ্ট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে কিন্তু আমার যদি ইচ্ছাই না করে আমি কী ট্যুর করবো সো এনার্জিটা বাড়ান এনার্জিটা দেখুন আমার মনে হয় বেটার ইনভেস্টমেন্টের রেজাল্ট রয়েছে কাজ কাজে দেখুন যে কোনো কাজ হতেই পারে দৈব সাপোর্ট করছে অসুবিধা নেই কিন্তু লেট হবে প্রত্যেকটা জায়গায় বা প্রতিটা চলার ক্ষেত্রে এটা কালকের দিনে কিন্তু একটা ম্যাসিভ প্রবলেম আপনি যখন কর্কটের মানুষ তো সর্বক্ষেত্রে ডিলে হওয়ার একটা টেন্ডেন্সি বা ব্যাপার কিন্তু কালকের দিনে কাজ করছে এটা নজর রাখতে হবে কাজ এগোচ্ছে কথা এগোচ্ছে কিন্তু ধরুন আমি ঠিক করলাম যে অফিসে যাই ব্যাঙ্কে যাই টাকাটা ফেলে আসে ব্যাঙ্কে গিয়ে দেখা গেল আমাকে বিশ জনের পেছনে লাইনে দাঁড়াতে হচ্ছে টাকা ফেলতে পারবো কিন্তু এটা ব্যাপার ব্যবসা একটু ডাউন যাচ্ছে দাম্পত্য ঠিক নেই কলিক সহকর্মী বন্ধুত্ব প্রেম বেটার সন্তান অবাধ্য থাকা লিগালগুলো টাইম টেকিং হবে কালকে লিগাল পুলিশ আইনি আইনি জটিলতা এই ব্যাপারগুলো থাকলে একটু একটু দেখে টুলে মানে সরি সন্তান আছে এবং বিদ্যাস্থান রয়েছে ভালোই রয়েছে কালকে খারাপ হচ্ছে না তো কর্কট পুনর্বসু নক্ষত্র কালকের দিনে মিস্টেক্স বড্ড বেশি হতে পারে রেজাল্ট কিন্তু নক্ষত্রের ভালো হবে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন অশ্লেষা নক্ষত্র দেখে পা ফেলবেন দেখে বা বুঝে সাবধানে বা সমঝে পাগুলো ফেলাটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ সিংহ দমন বেস্ট রেজাল্ট দেবে ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে সিংহ পাঁচ লাল হনুমানজি বেটার রেজাল্ট পাচ্ছেন আটটা সাতেরো মিনিট থেকে চলুন পৌনে একটা পর্যন্ত একটা পনেরো থেকে দুটো ওই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ধরুন দেখে একটু দেখে এই জায়গাটা বাদ বাকি সময় স্টেবেল থাকছে বা পজিটিভ থাকছে দেখুন সিংহ আমার এবং আমার পরিবারের শরীর ভালোই থাকছে ইনভেস্টমেন্ট করবেন একটু হিসাব করে কিনবেন একটু খোঁজ নিয়ে এইটা বলতে চাইছি ট্রাভেল যাওয়ার দরকার নেই কথা বলা শত্রু দমন করা শর্টকাট নেওয়া এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো এটা বেস্ট রেজাল্ট দেবে আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে প্রভাব তৈরি করছেন এবং আপনি কিছু বললেন লোকে না বলবে লোকে আপনাকে রিজেক্ট করে রিফিউজ করে চলে যাবে হবে না এটা প্লাস পয়েন্ট কালকের দিন কিন্তু সেই লেভেলের পজিটিভিটি দেখান এনার্জি দেখান লোকে যেন ভয় পায় এবং কাজে এগিয়ে নিয়ে যাবেন প্রবলেম সলভ করতে পারেন প্রবলেম নেই ব্যবসায় উন্নতি ক্যাশ ফ্লো কিছু ক্ষেত্রে গণ্ডগোল করতে পারে ক্যাশের প্রবাহ বা ফ্লোটা একটু নেগেটিভ হচ্ছে আপনি হাউসওয়াইফ হলেও আপনি সর্বক্ষেত্রে রয়েছেন সব জায়গায় রয়েছেন পজিটিভিটি পুরো মাত্রায় থাকছে তো বন্ধুরা দেখতে হবে দেখার জায়গা রয়েছে রেজাল্ট বেটার রয়েছে কালকের দিনে সিংহর মানুষজন হলে দাম্পত্য সুখে বাধা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি এবং এই অশান্তির এফেক্ট কিছু ক্ষেত্রে পরিবারের ওপরও আসতে পারে পরিবারের সাথে এবং আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়িতে শত্রুতা ভোগাবে না চাপ নেই সন্তান সুখ ঠিকঠাক বিদ্যা একটু খেয়াল রাখুন লিগাল কোর্ট কাচারি পুলিশ আইনি জটিলতা বেটার হচ্ছে বন্ধু বান্ধবী কলিগ সহকর্মী যারা আছে ঠিকই আছে এবং যারা আপনাকে ইউজ করে না তাদেরকে কালকে একটু নিংড়ে দেবেন দেখবেন বেটার রেজাল্ট পাবেন ভালো হবে মঘা সিংহ দৈব সাপোর্টে রয়েছে চলুন না ভালো হচ্ছে পূর্ব ফাল্গুনি কথা বলবেন বেশি করে উত্তর ফাল্গুনি নক্ষত্র সমস্যা গোড়া থেকে মেটাবেন বেটার হবে গোড়া থেকে মেটাবেন বেটার রেজাল্ট পাবেন পেটে লাগছে আমি ভাবছি গ্যাস হয়েছে আরও কিছু তো হতে পারে তো আমি ভালো করে ডাক্তার দিকে টেস্ট করাই গোড়া থেকে মেটাই এই ব্যাপারটা কন্যা কোন না কালকে কালকের দিন আপনার আপনারও দিন হলুদ ব্যবহার করছেন আট ব্যবহার করছেন হনুমানজিকে ডাকছেন আটটা পনেরো মিনিট থেকে বারোটা আটত্রিশ চল্লিশ ধরুন শুভ সময় একটা তেরো মিনিট থেকে দুটো দুটো ছত্রিশ দেখে ব্যবহার করছেন পঁয়ত্রিশ ধরুন চল্লিশ ধরুন অসুবিধা নেই মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখবেন ইনভেস্টমেন্ট ভালো কেনাকাটি ভালো বাচ্চার হেলথ ভালো আপনার হেলথ অ্যাভারেজ কথা এগোনো যাবে কিন্তু আমি কথা বলার থেকেও বেটার পার্ট বলবো হ্যাঁ হ্যাঁ ট্রাভেল একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুরের ব্যাপার ট্রাভেলিংয়ের ব্যাপার এটা একটু দেখে করবেন কোন না বেস্ট পার্ট টার্গেট সেট করুন কাজ করুন আমি ভাই এগুলো ঠিক করেছি এগুলো করবো তো করো না ভাই কে বারণ করেছে এই ঠিক করতে হবে সেইভাবে প্ল্যান করতে হবে এবং সেটাই করতে হবে আমি ভাবছি কালকে কলেজ স্ট্রিট যাবো কলেজ স্ট্রিট গিয়ে এই পাঁচটা বই কিনব ফিক্সড এবার হতে পারে ওই দোকানগুলো খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে যে এই বইটা ওই দোকানে পাচ্ছি ওই বইটা ওই দোকানে পাচ্ছি কিন্তু আমি যাব এবং বইগুলো কিনবো এটা ফিক্সড এই ব্যাপারটা জরুরি এবং বিজনেস ভালোর দিকে যাচ্ছে আপনি যদি হীনমন্যতা নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ সোচ এগুলোতে আপনি ডুবে থাকেন সেটা আপনার প্রবলেম কিন্তু পজিটিভ অ্যাটিটিউড দেখান এবং লিমিটেড লোকজন নিয়েই চলুন বেশি জনকে ইনভলভ করবেন না নিচুতলার লোকজনরা বেটার রেজাল্ট দেবে ওপর মহল থেকে একটু দেখে শুনে চলবেন দাম্পত্য ভালো প্রেম ভালো হচ্ছে না সন্তান সুখ ভালো হচ্ছে হেলথ ঠিকই আছে মায়ের জায়গাটা একটু গণ্ডগোলের এবং কিছু ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক একটু গন্ডগোলের আইন আদালত কোর্টকাছালি নিয়ে প্রবলেম নেই পুলিশি ঝামেলা আইন আইনি জটিলতা এগুলো নিয়ে প্রবলেম নেই দৈব সাথে রয়েছে কন্যা উত্তর ফালগুনি কন্যা রাশি মুখ বেটার রেজাল্ট দেবে হস্তা নক্ষত্র আপনি বড্ড বেশি টাইম নষ্ট করতে পারেন এবং এটাই অ্যাকচুয়ালি প্রবলেম চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না কারোর হেল্পই বলুন কারোর উপকারী বলুন কিছু করতে যাবেন না আগ বাড়িয়ে আমি করে দেবো আমি দেখে নেব আমি বুঝে নেবো এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আগামীকালকের দিনে তো পরের রাশির নাম হচ্ছে তুলা তুলা সংযত সতর্ক থাকার দিন তুলার মারাত্মক লেভেলের প্রেসার পড়ে যেতে পারে শারীরিক চাপের থেকেও মানসিক চাপ বড্ড বেশি এবং প্রেশার কিন্তু তৈরি হবে বা প্রেসার কিন্তু পড়বে খুব ভালো রেজাল্ট কালকে আনা শক্ত ট্রেস বাড়া ফাইন্যান্সিয়াল কন্ডিশান ঠিক নেই কালকের দিনের জন্য কালকের দিন আমি আপনাকে বলতে পারি পৌনে নটা থেকে বারোটা দশ এটাই সময় বাদবাকি পুরো সাবধানে চলার সময় হালকা কালারগুলোতে থাকুন দুইতে থাকুন কালকে হনুমানজিকে ডাকুন কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না দৈব সাপোর্ট করছে না গড় তো একটা দিন হতে পারে কিন্তু চাপ বাড়বে প্রেশার বাড়বে ঝঞ্ঝাট বাড়বে লোকের ঝামেলা আমার ঘাড়ে চাপবে বন্ধুরা প্রবলেম এটা বা প্রবলেমের এটা আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা তুলা রাশি হচ্ছে আপনার এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন তুলারাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব সতর্ক খুব সংযত এবং বুঝে শুনে কারুর ব্যাপারে কারুর এগেনস্টে কারুর হয়ে কিছুতে নামি নেই নিজের মতো চলছি ধীরে সুস্থে কাজ করছি ব্যবসা মোটামুটি চলছে আমি আমি চেষ্টা করবো কালকের দিনে কাস্টমারগুলোকে ব্র্যান্ডেড প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করাতে বা কোয়ালিটি মাল দিতে যাতে তারা খুশি হন বা একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকে এটাই বেটার তুরা রাশি কালকে দাম্পত্য সুখ ভালো ক্যাশ রোলিংয়ে প্রবলেম রয়েছে ইনভেস্টমেন্টে প্রবলেম রয়েছে দৈব সাপোর্টে নেই সাবধানে চলবেন আঙুল যাতে না ওঠে এটা খেয়াল রাখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে প্রেমে খুচরো ঝামেলা দিতে পারে থাকতে পারে বন্ধুগুলো কান ভাঙাবে একটু বন্ধুত্ব মানে ছাঁকনিটা নেবেন মানে আমরা চাকুরি যখন দেখি না ছাঁকি না চাটা রচা বলু বলুন আর দুধশাহী বলুন ছাঁকি তো এই ছাঁকনিটা নেবেন সন্তান সুখ ঠিক আছে মাথা ঠান্ডা রাখবেন পরিবারের সাথে সম্পর্ক অ্যাভারেজ ঝুঁকিপূর্ণ দিন নয় ঝুঁকি নেওয়ার দিন নয় বিদ্যাস্থান ভালো লিগাল চলছে কিন্তু বুঝে শুনে চলুন দেখে শুনে চলুন কোনো সিদ্ধান্তে কালকে ডিসিশানে না আসুন হ্যাঁ দশ লাখ ইনভেস্ট করব এক্ষুনি করব না কালকের দিন নয় ভাবুন বলতে পারেন দাঁড়াও আমার একটা একটা দিন সময় দাও আমি একটু ভেবে দেখে দিয়ে করব এটা ব্যাপারে তাতে অফার ফুসকে যাক লস না হোক তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুরু থেকে শত্রুতা গুরু মানে বাবা মনে নয় গুরু স্থানীয় এজেড পারসন সিনিয়র মানুষজন সাথী নক্ষত্র কালকের দিন হতাশা গ্রাস করবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে ইনভেস্টমেন্ট থেকে শতহস্ত দূরে টাকা রিলেটেড কোনো সিদ্ধ বিশাখা নক্ষত্রের ফল ভালো টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে নেক্সট ব্রিস্টিক ডিপ রেড একটা লাল রুমাল রাখতেই পারি ছেলেরা অনেকে বলেন মেসেজ করেন যে ভাই লাল রঙের জামা বা প্যান্ট তো হয় না একটা লাল রঙের রুমাল এই যে লাল সুতো বেঁধে রেখে দিয়েছি বিপত্তার নির্বত এটা রাখতে পারেন অসুবিধা নেই কালকের দিনে লাল কালকের দিনে এক যাবে যাবে আপনি যখন বৃষ্টিকের মানুষ টাইম বুঝুন বৃষ্টিক রাশি একটা চোদ্দ থেকে দুটো বত্রিশ বাদ বাকি সময় আপনার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাতে হবে এনার্জি বাড়াতে হবে রিস্ক টেকিং ব্যাপার আসতে পারে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে হবে আমার টার্গেট কি আমি সেটাকে অ্যাচিভ করে নেব আমি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা আপনার হেলথ ভালো ফ্যামিলি হেলথ একটু গণ্ডগোলের হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা তার অ্যাডভাইস কালকে আপনার জন্য উপকারী নতুন কিছু ট্রাই কিছু অ্যাচিভ করা সকলকে নিয়ে হবে না আমি ছুটব ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু বড় কেনাকাটি কালকের দিনে চলছে না ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভোগাবে কালকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য স্থিরতা কুইক সিদ্ধান্ত এবং পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ মাইন্ডসেট এবং কিছু পজিটিভিটি দেখানো কালকের দিনে বৃষ্টিকের মানুষ হলে দেখুন না পারবেন এক্সপেক্টেড আই হোপসো পারবেন কথা বলবেন কিন্তু কাউকে পার্টিকুলার কাউকে খুব বেশি ইম্পর্টেন্সই দেবেন না কালকের দিনে বেটার বিজনেসও কালকে কাস্টমার ডিল বেশি করে করুন এবং আমি দেখবেন একটা জিনিস ফলো করে বৃষ্টিক হন ধনু হন যে রাশি হন যেদিন বিজনেস ধরুন দোকানে গেছেন কাউন্টারে গেছেন মাইন্ড যদি পজিটিভ থাকে অ্যাট্রাক্ট হবেই হবে হবেই হবে হতেই হবে আপনার দোকানে লোক নেই লোক আসে না আপনি ভাবছেন আসবে না আসবে না সত্যিই আসবে না আপনি মনের মধ্যে এই জোরটা রাখুন যে আজকে আসবেই দেখুন হবে এটাই তো খেলা ঈশ্বরের খেলা বা ভাইব্রেশানের খেলা দাম্পত্য জীবনকে ভালো করুন দরকার আছে স্বার্থে দরকার আছে পার্টনারের সাপোর্ট নিন প্রেম অ্যাভারেজ চলছে বাবা মার সাথে কিছু ক্ষেত্রে ডিস্ট্রাকশন বা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা আইনি জটিলতা ভোগাতে পারে পুলিশি ঝামেলা ভোগাতে পারে দেখতে হবে তবে বিদ্যায় সাফল্য জ্ঞাতি পরিবার পরিজন ঠিক আছেন এবং আপনি হাউসওয়াইফ হলেও ওভারঅল কালকের দিনে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আপনি হোল্ড করছেন তো বিশাখা নক্ষত্র কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না অনুরাধা সিক্রেসি মেনটেন করবেন কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নিতে হবে ভাই খুব চাপের কাজ এটা ওটাই তো আপনাকে সাকসেস দেবে এটা বুঝুন এটাই খেলা জমবে বা রেজাল্ট এখান থেকে রয়েছে তো বৃষ্টিকের পর ধনু হলুদ চুজি হন চুজি হন কালকের দিনে কালকের দিনে তবে রেজাল্ট দেবে আটটা এগারো মিনিট থেকে বারোটা সাঁত্রিশ বেস্ট টাইম একটা দশ থেকে দুটো পঞ্চাশ একটু দেখে হলুদ ব্লু অ্যাভয়েড করবেন হনুমানজিকে ডাকবেন নয় ব্যবহার করতে পারেন অসুবিধা নেই কিন্তু বন্ধুরা ধনু হলে বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি এবং সন্তান ছোটগুলো হেলথ কিন্তু লক্ষ্য রাখবেন হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে বা প্রবলেম রয়েছে ইনভেস্টমেন্ট পার্ট ভালো কেনাকাটি চলতে পারে এবং ক্যাশ ফ্লো বাড়তে পারে পয়সার ব্যাপারে বা এই ব্যাপারগুলো বেটার হচ্ছে আপনার শরীর ভালো থাকছে ট্রাভেল কিন্তু টাইম টেকিং হবে লেন্দি প্রসেস হবে ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে না এটা খেয়াল রাখবেন চুজই হন এই কারণে বলছি চুজ করে কাজ করুন কোনখানে সাকসেস রয়েছে কোন জায়গাটায় প্রফিট রয়েছে কোনটায় সহজে সাকসেস রয়েছে সো এটা বেটার অনেক ক্ষেত্রে হয় যে পাঁচজন মানুষের সাথে ধরুন কথা বলছেন মনে হচ্ছে না এই দুজন বেটার এই দুজনের সাথে কথা বলা যায় তো এই দুজনকে নিয়ে চলুন এই চুজটা করতে হবে কালকে এই চুজ চুজিং ব্যাপারটা আনতে হবে এক্সপেক্ট করব বেটার হচ্ছে কালকে বন্ধুরা বিজনেস পার্ট কিন্তু মোটামুটি চলছে আর কালকে জেলাসি থাকবে কারণ একটু হিংসার জায়গা লোকের প্রবলেম বা প্রবলেমে তারা পড়া বা সমস্যার পড়ার ব্যাপার রয়েছে সো একটু জেলাসি থাকছে দাম্পত্য সুখে বাধা প্রেমের সাফল্য পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো সাপোর্ট মোটামুটি পাবেন আপনি হাউসওয়াইফ হলেও কর্তব্যগুলো ভালো করতে পারেন কিন্তু স্বামী স্ত্রীর জায়গা ঠিক নেই অসুবিধা বা সমস্যা রয়েছে বিদ্যায় সাফল্য লিগাল কোর্ট কাচারি পুলিশ আইন আদালত নিয়ে চাপ আশা করছি হবে না হওয়ার কথা নয় তো ওভারঅল ধনুরাশির জন্য কিন্তু একটা স্টেবেল দিন কিন্তু চুজ করতে হবে বুঝে শুনে সবজি জায়গায় ইনভলভমেন্ট দরকার নেই যারা দেখবেন স্পোর্টসম্যান ক্রিকেটার ধরুন সব বলে ছয় মারে না চারটে বল দেখে একটা বলে ছয় মারে বা দুটো বল দেখে তিনটে বলে তিন নম্বর বলে ছয় মারে এই ব্যাপারটা বুঝতে হবে মূলা আপনি বড্ড বেশি ভেবে ফেলতে পারেন অ্যাকচুয়ালি এটা সমস্যার পূর্ব সারা নক্ষত্রের এই নক্ষত্রটার ক্ষেত্রে কিন্তু পারিবারিক অশান্তি রয়েছে উত্তরা ছাড়া মানসিক চাপ বড্ড বেশি মানসিক চাপ বা ট্রেস বড্ড বেশি এটা অ্যাকচুয়ালি প্রবলেম মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে সাত এবং কালকের দিনে হালকা হলুদ সাদা কালকের দিনে সেভেন কালকের দিনে হনুমানজি প্রত্যেকের হনুমানজি আটটা চল্লিশ মিনিট থেকে বারোটা এটাই শুভ সময় একটা থেকে তিনটে পনেরো কুড়ি দেখে শুনে চলবেন কালকের দিনে মকর মকরের জাতক বা জাতিকাদের শরীর ভালো পরিবারের শরীর ভালো টাকার চাপ ভোগাবে অর্থ বা অর্থনৈতিক চাপ বা সংকটের মধ্যে পড়ার একটা ব্যাপার কিন্তু কালকের দিনে থাকছে ইনভেস্টমেন্ট হবে না ট্রাভেল ভালো হচ্ছে ভালো বন্ধুত্ব বন্ধুত্বের সাপোর্টটা কালকে পাবেন কোনো ভালো বন্ধু বান্ধবী বা ভালো কালিক ভালো সহকর্মী তাদের সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট এই ব্যাপারগুলো কালকের দিনে পাচ্ছেন মকর মকর রাশি কিন্তু শত্রুতাও পাচ্ছেন এবং দেখুন আমার পাশে ধরুন চারজন দাঁড়িয়ে আছে আমার সামনে জন রয়েছে এগেনস্টে তো এই চারজনের সাপোর্ট আমি পাচ্ছি এরাই আমার ক্লোজ কিন্তু ওই জন তারা আমার সাথেই ছিল এই জায়গাটা রয়েছে এবং কালকের দিনে কাজ করতে দেয়া হবে না অথবা অধিক কাজ করানো হবে আলটিমেট আপনার কিছু হচ্ছে না আমি এটা বলতে চাইছি মকরের জাতক বা জাতিকাদের কালকে ইমোশন সেন্টিমেন্ট আবেগ দেখানোর দিন নয় ভেবে বুঝে সাবধানে সংযত হয়ে দেখে শুনে চলা বেটার ইনক্লুডিং বিজনেস কালকের দিন কিন্তু ঠান্ডা মাথায় চলতে হবে দেখে শুনে পাগুলোকে ফেলতে হবে যেন আমি পাকে না পা ফেলি পাটা না ঢুকে যায় এই পাটা ঢুকে যাওয়ার চান্সটা প্রবলভাবে রয়েছে তো অর্থের ব্যাপারে রিস্ক নেবেন না হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কিছু নিয়ে ডিসকাশন বা ডিসকাস করতে পারেন প্রেমটা ভালো আপনি ওয়াইফ হলে জ্ঞাতি শত্রুতা পাবেন সন্তান বাধ্য থাকছে মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে আপনি ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সঙ্গে শ্বশুর নয় বাড়ির মহিলাগুলো একটু খেয়াল রাখবেন বিদ্যায় সাফল্য লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আমার মনে হয় দিনে ঠিকঠাকই আছে অসুবিধা নেই বা সমস্যা বা সমস্যা হওয়ার মতো কালকের দিনে খুব বেশি জায়গা নেই মকর রাশি হলে কিন্তু কোনো রিস্কের কাজে কালকে যাবেন না বুঝবেন মকর উত্তরা সারা নক্ষত্র কনট্যাক্ট কাজে লাগবে না কারুর উপর নির্ভর করে বসে থাকবেন না মকর শ্রবণা নক্ষত্র আপনাকে লোকে পাজাল করে দেবে লোকের কথায় বা ইনফ্লুয়েন্স হয়ে ভুলভাল ইনফ্লুয়েন্স হয়ে যাবেন এটা প্রবলেমের ধনিষ্ঠা নক্ষত্র দৈব সাথে নেই অ্যাকচুয়ালি কালকে এটা প্রবলেমের তো এটা একটু লক্ষ্য রাখবেন যদিও নক্ষত্রফল শুভ কুম্ভ কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন লাল দুই এক নয় হনুমানজি পৌনে একটা পর্যন্ত চলুক অসুবিধা নেই একটা বারো থেকে দুটো ছেচল্লিশ দেখে ব্যবহার করবেন কুম্ভ বড় টার্গেট সেট করুন বড়ো অ্যাচিভমেন্ট হবে দেখুন আমি কুম্ভ আমার শরীর ভালো আমার ফ্যামিলির শরীর ভালো বাচ্চার শরীর একটু খেয়াল রাখবেন অতিরিক্ত মাথা গরম এবং মুখের ভাষা খারাপ হওয়া রাজ্যের বৃদ্ধি টেম্পার লুজ করা কাছের মানুষগুলোর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন এটা প্রবলেমের ইনভেস্টমেন্ট না হলেও টাকার চাপ নেই বা ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে ট্রাভেল একটু দেখতে হবে ট্যুর অ্যান্ড ট্রাভেল বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার কোথাও যাওয়া কোনো ট্যুর করা বা কোনো ট্রাভেল করা একটু দেখতে হচ্ছে কালকের দিনে বড় কাজ সিদ্ধি বড়ো কথাবার্তা বড় লেভেলের কারোর সাথে ডিল করা সো ওপর দিকে মুভ করতে হবে ধরুন আপনার থেকে এক পোস্ট ওপরে কেউ আছেন তার এক পোস্ট ওপরে আছে তার এক পোস্ট ওপরে আছে যে এই পোস্টের জায়গায় যেতে পাচ্ছেন। এটা কিন্তু কালকের দিনে কুম্ভ সো নয় গড়পর্তা হবে নয় খুব ভালো হবে তো আপনি চুজ করুন কোনটা চান বা কোন জায়গাটা করতে চাইছেন আমার মনে হয় বেটার সো লক্ষ্যটা বড় হওয়া উচিত একটা হোক না ধরুন খুচরো কাজগুলো করে দু টাকা পাঁচ টাকা সাত টাকা বড়ো কাজটা একশো টাকা তো একশো টাকাটা হোক বেটার তো এটা ইভেন বিজনেস হোক চলছে না চলছে না ভালো হয়েছে তো কিছুজন ডিপ্রেশনে আছেন ক্লাস্টেশনে আমার কিছু হচ্ছে না আমার কিছু হবে না অ্যাকচুয়ালি এটা বাদ বাকি জায়গায় সাকসেস রয়েছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই ইভেন প্রেম কারণ আপনার জায়গাটা গণ্ডগোলের মাথা গণ্ড দেখুন আমরা কিছু ক্ষেত্রে হয় কি নিজের দোষটা দেখতে পারি না তো লেগে থাকতে হবে কালকের দিনে ওয়াইফ হলে ভালো রেজাল্টই পাচ্ছেন কোনো অসুবিধা নেই ঘাঁটানোর জায়গা পাবে না বিদ্যায় বাধা সন্তান সুখ ভালো আইনি জটিলতা ভালো কালকে চলুন ভালো কিছু করুন বড় কিছু করুন বড় কিছু রিচ করুন বড় কোনো জায়গা অ্যাচিভ করুন আপনি কুম্ভের মানুষ তো ধনিষ্ঠা নক্ষত্র কথায় গণর দিন ভিসা নক্ষত্র এনি কাজ চাই এবং লেগে থাকুন ভাদ্রপদ পরিবেশটা সাপোর্ট করছে না এটা এটা খেয়াল রাখবেন মীন রাশি মিন রাশি হলে হালকা হলুদ মিন রাশি হলে কালকে তিন মিন রাশি হলে কালকে দিনে হনুমানজি অবশ্যই রাখবেন টাইম আটটা এগারো মিনিট থেকে বারোটা পঁচিশ শুভ সময় একটা বারো মিনিট থেকে দুটো আটান্ন তিনটে দেখে ব্যবহার করবেন মিনের শরীর ভালো হচ্ছে পরিবারের শরীর ভালো হচ্ছে সন্তানের শরীর ভালো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কথা এগোনো কথা বলা ডিল করা চলতে পারে ট্রাভেল কিন্তু টাইম টেকিং হবে নিত্যনৈ মৃত্তিক কাজগুলো নিয়ে এগোনো উচিত যেটা গর্বরতা কিন্তু বড় কাজ হাসিল করতে গেলে খাটনি বা পরিশ্রমটা অনেক বেশি হবে মানে দশ টাকা পাওয়ার জন্য বারোর পরিশ্রম দিতে হচ্ছে তেরোর পরিশ্রম দিতে হচ্ছে এই চাপটা কালকের দিন মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে থাকছে তো লেবার বা পরিশ্রম বেশি ফ্রাস্ট্রেশান বাড়তে পারে গ্রো করতে পারে স্ট্রেস পড়তে পারে শারীরিক ক্লান্তি আসতে পারে এটা হতে পারে কেউ সাপোর্ট করবে না বরং লোকে সুযোগ নিয়ে যাবে আপনার মুখাপে কি হয়ে বসে থাকবে হয় না আমার মা রাজছে আমি খাচ্ছি মা না রাঁধলে আমি খেতে পাবো তো মায়ের মুখের দিকে তাকিয়ে বসে আছি যে কখন রাঁধবে তখন খাবো এই ব্যাপারটা মানে এক্সাম্পল বিজনেস কিন্তু ভালোর দিকে যাচ্ছে মানে খুব ভালো না হলেও ভালো হচ্ছে এবং রেগুলার কাস্টমারগুলো সাপোর্ট পাচ্ছেন দাম্পত্য ভালো আপনি হাউসওয়াইফ হলেও একটু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে প্রেম খুব একটা ভালো নয় দেখে চলবেন সন্তান ঠিক আছে বিদ্যা বিলো দা অ্যাভারেজ সন্তান ঠিক আছে আইন কোর্ট পুলিশি জামে নিয়ে প্রবলেম নেই আমি এটা বলতে চাইছি কালকে কেউ আপনাকে প্রবলেমে ফেলতে পারবে না শত্রুতা হবে না কিন্তু লেবার বাড়বে পরিশ্রম বাড়বে কথা বলুন স্ট্রিট স্মার্ট থাকুন কেউ যেন আপনাকে কনফিউজ না করতে পারে এইটুকু খেয়াল রাখুন পূর্ব ভাদ্রপদ কালকে কথা দেবেন না উত্তর ভাদ্রপদ কারুর হেল্প করতে গিয়ে আপনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন রেবতী নক্ষত্র ছোট ছোটো বিষয় নিয়ে পারিবারিক ক্লেশ অশান্তি বা গণ্ডগোল তৈরি হতে পারে এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল আশা করবো ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে ডিসক্রিপশান ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার